আমাদের আজকে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি যে হৃদরোগজনিত বিভিন্ন সমস্যা এবং তার সমাধান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ অনেকের বাসাতে আসলে এই ধরনের সমস্যাগুলো হয়, আমরা ফেস করি। তো আমি যদি একটু বলি যে হসপিটালে সাধারণত বা আমরা প্রাইভেট প্র্যাকটিসে এই বিষয়গুলোকে কিভাবে ফেস করি, যে আসলে কি ধরনের সমস্যাগুলো নিয়ে আসছে যেগুলো হৃদরোগজনিত সমস্যা? সাধারণত হসপিটালে আমাদের যে শ্রেণীর রোগী পাই তার মধ্যে সবচেয়ে বেশি পার্সেন্টেজ অফ পেশেন্টস আমরা পাই হচ্ছে হার্ট অ্যাটাক জনিত কারণে। জি জি, হার্ট অ্যাটাক জনিত কারণে রোগী ভর্তি হয়। আর সেকেন্ডলি আমরা পাই হার্ট ফেলিওর, হার্ট ফেলিওর নিয়ে পাই। আর থার্ডলি আমরা যেসব রোগী পাই তারা অনিয়ন্ত্রিত কিছু হৃদস্পন্দন, বা যেটাকে আমরা অ্যারিদমিয়া অ্যারিদমিয়া বলে থাকি কমন ল্যাঙ্গুয়েজ, এই অ্যারিদমিয়া নিয়েও আমরা কিছু পেশেন্ট পাই। তো বেসিক্যালি এই তিন গ্রুপের পেশেন্টই মেজরিটি অফ হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওর এবং অ্যারিদমিয়া, এই ধরনের বিষয়গুলো নিয়ে হসপিটালে বেশি পেশেন্ট আসছে। হার্ট অ্যাটাকটা নিয়ে যদি একটু প্রথমে আসি, যে আমরা আসলে যখন হার্ট অ্যাটাক বলছি কি ধরনের লক্ষণ উপসর্গগুলো যখন রোগীরা নিয়ে আসে আমরা হার্ট অ্যাটাক বলবো? হার্ট অ্যাটাকের রোগীরা সাধারণত প্রচন্ড বুকে ব্যথা নিয়েই আমাদের কাছে আসেন। সাধারণত ওনাদের কমপ্লেইনটা থাকে প্রচন্ড বুকে ব্যথা, এটাই মেজরিটি অফ দি পেশেন্টস এর হয়। কিন্তু আমাদের সাধারণত দেখা যায় যে গ্যাস্ট্রিক একটা কমন প্রবলেম মানুষজন। আমি এই প্রশ্নটাতে আসছিলাম যে আসলে বুকের সব ধরনের ব্যথা কি আসলে হার্টের দিকে যায় কিনা, বা আসলে ওই ব্যথাটার ধরনটা কিরকম থাকে যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো যেটা হার্ট হার্ট রিলেটেড অথবা হার্ট রিলেটেড না? সাধারণত হার্টের ব্যথা কিছু প্রকৃতি আছে, যেমন হার্টের ব্যথা সাধারণত আপনি এক আঙ্গুল দিয়ে দেখাতে পারবেন না, এটা পুরো বুক জুড়ে হয়। সাধারণত হার্টের ব্যথা, জি জি জি, সাধারণত এক জায়গাতে থাকে না, এটা সাধারণত ছড়িয়ে পড়ে, হয় উপরের দিকে যায় অথবা হাতের দিকে যায়, এটা খুব ক্যারেক্টারিস্টিক, এবং সাথে আপনার ঘাম হয়। আমরা ডাক্তারের ভাষায় রেফার পেন, মানে দেখা যাচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় এটা ছড়িয়ে যাচ্ছে। কিন্তু এটা ছাড়া যদি আমরা কোনো জায়গার ব্যথা, মানে হার্টের কোনো বুকের কোনো ব্যথাকে যদি আমরা পয়েন্ট আউট করতে পারি, সেক্ষেত্রে সেটাকে কি আমরা হার্টের ব্যথা বলবো? সাধারণত বুকের এক জায়গার ব্যথাটা সাধারণত হার্ট অ্যাটাকের ব্যথা হয় না। আমরা স্যার ডায়াগনোসিস গুলো যদি একটু বলি, যে আসলে বুকের এই ব্যথা থেকে যখন আমরা হার্ট অ্যাটাক বলছি, আমরা কি ধরনের ইনভেস্টিগেশন গুলো করবো যে আমরা ডায়াগনোসিস করতে, যে কনফার্ম হব যে হার্টের অ্যাটাক নিয়ে এসে এসেছে? আচ্ছা, বেসিক্যালি প্রথমেই রোগী আমরা ইসিজি করে থাকি, ইমার্জেন্সিতে ইসিজি করে থাকি, এবং আমরা একটা রক্ত পরীক্ষা পাঠাই যেটাকে বলি আমরা ট্রোপনি নাই, এবং আমরা ইমার্জেন্সিতে সাধারণত এনজাইমটার মধ্যেই আমরা কার্ডিয়াক মার্কার বলে থাকি, এটার মধ্যে বহুল প্রচলিত হচ্ছে ট্রোপনি নাই। তো ট্রোপনি নাইটা আমরা পাঠিয়ে দিই, এবং আমরা একটা বেডসাইড ইকো করে ফেলি যে হার্টের কোনো অংশ কম নড়ছে কিনা, এবং ইসিজিতে সাধারণত আমরা বুঝতে পারি যে কোন ধরনের হার্ট অ্যাটাক। সাধারণত হার্ট অ্যাটাক আমরা দুই প্রকৃতির হয়ে থাকে, একটাকে আমরা বলি এসটি এলিভেশন এমআই, এটা ইসিজির উপর ভিত্তি করে আমরা দুই ধরনের হার্ট অ্যাটাক প্রথমেই ক্লাসিফাই করি। এই ডিফারেন্সিয়েশনটা যে এসটি এলিভেটেড এবং নন এসটি এলিভেটেড, এটা আমরা ইসিজি দিয়েই প্রথমেই ডিফারেন্সিয়েট করে ফেলি। আমরা প্রথমে ইসিজি দিয়ে দুটো ভাগ করে ফেলি, তারপরে হার্ট অ্যাটাকের ধরন অনুযায়ী আমরা চিকিৎসা পদ্ধতি ঠিক করে থাকি। বয়সের কি কোনো ব্যাপার আছে কিনা এখানে, যে এজ রিলেটেড কি কোনো ফ্যাক্টর কাজ করে কিনা, যে ইয়াংদের ক্ষেত্রে এরকম হতে পারে, বা এজ রিলেটেড যারা ওল্ডারলি পার্সন বা এল্ডারলি যারা, তাদের ক্ষেত্রে কি কোনো পার্থক্য হতে পারে কিনা? ধন্যবাদ। আসলে হার্ট অ্যাটাক বা হার্টের এই যে রক্তনালীজনিত যে সমস্যাগুলো, এগুলো সাধারণত হয় 50-এর পরে, 50 বছর বয়সের পরে। তবে সাধারণত দেখা যায় আমাদের এখন ডায়াবেটিসের যে প্রাদুর্ভাব, এবং ফ্যামিলির ইতিহাসের উপর ভিত্তি করে, যে কারো ফ্যামিলি হিস্ট্রি খুব স্ট্রং, যে আত্মীয় স্বজনের মধ্যে, বাবা মা ভাই বোনের মধ্যে হার্ট অ্যাটাক আছে, এই জাতীয় রোগী এবং ডায়াবেটিসের রোগী, এই দুই গ্রুপ এবং ধূমপাই, এই এই তিন রকমের রোগীদের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে না, 50-এর আগেও আমরা অনেক পেশেন্ট পাই যারা হার্ট অ্যাটাক নিয়ে আসেন। এই ক্ষেত্রে স্যার পার্সেন্টেজটা কিরকম থাকে, এবং এই ধরনের রোগীগুলো যে আমরা এখন পাচ্ছি তাদের ক্ষেত্রে আসলে কারণগুলো কি শুধুমাত্র এগুলো ছাড়া কি আর কি কোনো কারণ থাকে? আরো অনেক লাইফস্টাইলের কি কোনো কারণ থাকে? জি জি জি, এটা আসলে কারণ অনেকগুলা। হার্ট অ্যাটাক মানে হার্ট অ্যাটাক জিনিসটাকেই বলা হয় যে না মাল্টিফ্যাক্টোরিয়াল, এটাকে ঠিক একটা সিঙ্গেল কজ দিয়ে ব্যাখ্যা করাটা মুশকিল। এখানে জেনেটিক যেমন কিছু ব্যাপার আছে, যেমন পারিবারিক ইতিহাস, ফ্যামিলি হিস্ট্রি, কারো যদি ফ্যামিলি হিস্ট্রি খুব স্ট্রং থাকে তার ক্ষেত্রে হার্ট অ্যাটাকের প্রবণতা খুব বেশি থাকে। সেকেন্ডলি হচ্ছে ধূমপান, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ হ্যাঁ, কারণ ধূমপান নিজেই রক্ত নালীকে আসলে ক্ষতিগ্রস্ত করে, যেহেতু হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হোক ব্রেনের, যেটা আজকের আলোচ্য বিষয় না, বাট এই জিনিসগুলো আসলে মেইনলি রক্ত নালীর রোগ,
এটা কিন্তু ঠিক অন্য জায়গার রক্ত, হার্টের মাংসপিণ্ডের রোগ সরাসরি না, এটা রক্ত নালীর রোগ। সো রক্ত নালীকে ক্ষতিগ্রস্ত করে আসলে ধূমপান। তারপরেই যদি আমি আসি সে ডায়াবেটিস, ডায়াবেটিসের প্রাদুর্ভাব অনেক বেশি, বাংলাদেশে প্রচুর ডায়াবেটিস রোগী আছেন। এই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও দেখা যায় যে হার্টের রক্তনালীগুলো যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়। অলসো আমি বলবো যে উচ্চ রক্তচাপ, এটা একটা প্রধান কারণ। হাই ব্লাড প্রেসারের কারণে জি, হাই এবং ব্লাড এই প্রেসার, বিষয় সবগুলো আসলে দেখা যাচ্ছে ফ্যামিলিয়াল জি এবং জি জেনেটিক্যাল জি জি ফ্যাক্টর গুলোর ক্ষেত্রে কাজ করছে। আপনি স্যার মেইনলি তাহলে বলছেন যে আমাদের লাইফ স্টাইলের ক্ষেত্রে যে স্মোকিং বা ধূমপান করাটা এবং সেই সাথে হচ্ছে যদি ফ্যামিলিগত ভাবে কোনো হিস্ট্রি থাকে এবং ডায়াবেটিস থাকে, তাদের ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে 50-এর আগেও হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকছে। আমরা স্যার কনফার্ম করব কিভাবে? আমরা যখন ইসিজি করলাম, আমরা স্টিল লিমিটেড নন স্টিল লিমিটেড দেখলাম, দেন পরবর্তী স্টেপ গুলো আসলে আমাদের কি থাকে? পরবর্তী স্টেপে আসলে আমরা তো যে ব্লাড রিপোর্টটা, ব্লাড রিপোর্টটা সাধারণত এটার একটা নেগেটিভ সাইড হচ্ছে এটা আসলে পজিটিভ আসতে, ব্লাড রিপোর্টটা পজিটিভ আসতে রোগীর ব্যথা কমপক্ষে 3 ঘন্টা বা তার বেশি স্থায়ী হতে হয়। সো আমরা রক্ত পরীক্ষা সাধারণত 2টা করি, 6 ঘন্টা পর পর, সাধারণত 2টা, অনেক ক্ষেত্রে আমরা তার চেয়ে বেশিও করি কনফার্ম করার জন্য। রক্ত পরীক্ষাটা পজিটিভ মানেই হচ্ছে হার্টে যে কোনো রকমের ইঞ্জুরি হয়েছে, এটা আমরা জি জি কনফার্ম কনফার্ম করা যায়। আর ইসিজি এবং ইকো এবং বুকে ব্যথা, এই 3টা দিয়ে প্রথমেই আমরা আসলে ভাগ করে ফেলি যে এটা হার্টের অ্যাটাকের কোনো প্রবলেম কিনা। আমরা তারপরে যদি একটু ট্রিটমেন্টে আসি, যে আমরা আসলে কি ধরনের ট্রিটমেন্ট প্রোটোকলটা মেইনটেইন করি এই হার্ট অ্যাটাকের পেশেন্ট গুলোর ক্ষেত্রে, হার্ট অ্যাটাক আসলে কজ গুলো কি ইম্পর্টেন্ট কিনা, যে কজ গুলোর কারণে এসেছে সেগুলোকে আমরা এভালুয়েট করাটা ইম্পর্টেন্ট কিনা এই ট্রিটমেন্টের ক্ষেত্রে? জি, এটা সুন্দর প্রশ্ন। আমরা সাধারণত হার্ট অ্যাটাক হওয়ার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা প্রথমেই ক্লাসিফাই করে থাকি। এখন হার্ট অ্যাটাকের যে কারণ, কারণটা হচ্ছে হঠাৎ করে যে কোনো রক্তনালী যদি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে আমরা বলি এসটি এলিভেশন এমআই, আর যদি আংশিক বন্ধ হয় তাহলে সেটাকে আমরা বলি নন এসটি এলিভেশন এমআই অথবা আনস্টেবল অ্যানজিনা, সেটা ক্লাসিফিকেশন আলাদা। কিন্তু এসটি এলিভেশন এমআই এর ক্ষেত্রে আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট দুই ধরনের রোগীর ক্ষেত্রেই একই, আমরা ইমার্জেন্সিতেই দেখা যায় রোগীকে রক্ত তরল করার জন্য কিছু ওষুধ দিয়ে দিই, কারণ বেসিক সমস্যাটা এই ইভেন্টের জন্য হচ্ছে রক্ত জমাট বাঁধা। সো এই যে রক্ত জমাট বাঁধা, রক্ত জমাট যাতে আর ফার্দার না বাঁধে সেজন্যই আমরা কিছু অ্যান্টিপ্লেটলেট জাতীয় ওষুধ, যেটাকে রক্ত তরল করার ওষুধ আমরা বলে থাকি, এই জাতীয় ওষুধ আমরা সাধারণত রোগীকে প্রয়োগ করে থাকি। পরবর্তী ট্রিটমেন্ট গুলো নিয়ে জানবো, তার আগে একটু ফোন নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম স্যার, শুনতে পাচ্ছেন আপনার প্রশ্নটি করুন। আমি ঢাকা থেকে বলছি, আমার এই 65, আমার অনেক বছর থেকে বুকে ব্যথা হয় বাম দিকে, ডান দিকে টুকটাক মাঝে মধ্যে হয়। তো আমি আমি একবার গত 8-10 বছর ইংল্যান্ডে আমি এনজিওগ্রাম করালাম, তারা নেগেটিভ বললো যে ইয়ার হার্ট ইজ এক্সেলেন্ট ফাইন, ওরা তো ইংলিশে কথা বলে। আমি বুঝলাম যে আমার হার্টে কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আমি ঢাকাতে আসার পর সেই আমার বুকে ব্যথা হচ্ছে, শরীর ঘাম দিচ্ছে। আমি দীর্ঘ ইনস্টিটিউটে গেলাম ঢাকাতে, ওরাও আমাদেরকে 3-4 দিন রেখে ব্লাডটা কন্ট্রোলে এনে আমাকে এনজিওগ্রাম করালেন। পরে এনজিওগ্রামের রিপোর্ট আসলো নেগেটিভ, মানে আপনার কোনো হার্টের সমস্যা নেই। এরপরে ওনারা 9টা ওষুধ দিলেন আমাকে হার্টের জন্য, কারণ আমার হার্টের কোনো প্রবলেমই নেই, তাহলে আমি 9টা ওষুধ কেন খাবো? এরপরে আমার আমার ছোট মেয়ে আমাকে বললাম বা আমি আপনার একটু ডাক্তার লুৎফর রহমান ল্যাবেটে বসছেন, ওনাকে দেখান। ওনার কাছে আমি সিটি নিয়ে গেলাম, উনি সিটি দেখে বললেন আপনার হার্টে কোনো প্রবলেম নেই, এই ওষুধ গুলো খাচ্ছেন কেন? আপনাদের মতো ডাক্তারের দুজন ওষুধটা, যে আপনার ডাক্তার, তো উনি সব ওষুধ কেটে দিলেন। কেটে দিয়ে আমাকে বলেন আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখেন, আর ডিসপ্রিন 0.5 মিলিগ্রাম, আর সাথে আর একটা সেম ক্যাটাগরি একটা ওষুধ দিলেন। ওই দিন থেকেই আমি ভালো, ওই দিন থেকে আমার বুকে ব্যথা নেই। আটার সময় হচ্ছে আমি যখন ইসিজি করতে যাই আমার হার্টের প্রবলেম, ধরা একটা প্রবলেম আসে। আর ইটিটি নর্মাল, এনজিওগ্রাম নর্মাল, ইসিজি তে হার্টের প্রবলেম ধরা পড়ে। এটার সমস্যা এটা কি ব্লাড প্রেশার জনিত কারণে বা না অন্য কোনো কারণে? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে ইসিজি একটা আমরা বলি যে খুব ভালো একটা পরীক্ষা, সাধারণত রেস্টে থাকার সময় আমাদের হার্টে কোনো রকম ইলেকট্রিক্যাল অ্যাবনর্মালিটি আছে কিনা, কারণ আসলে হার্ট চলে ইলেকট্রিসিটিতে, এটা হয়তো আমরা অনেকে জানি, অনেকে হয়তো বা একটু জানি না, সেটা হচ্ছে হার্ট চলে ইলেকট্রিসিটিতে, এই ইলেকট্রিক্যাল পাথওয়ের কোনো সমস্যা আছে কিনা এটা বোঝার জন্য আসলে আমরা ইসিজি করি। এবং ইসিজি থেকে আসলে আমরা খুব ভালো ডিফারেন্সিয়েট করতে পারি যে এটা নর্মাল ইসিজি নাকি অ্যাবনর্মাল ইসিজি। এখন
অ্যাবনর্মাল ইসিজি থাকা মানেই যে আপনার হার্টে কোনো সমস্যা আছে সেটা কিন্তু না। সো অ্যাবনর্মাল ইসিজি একটা সাধারণ মানুষেরও দেখা যায় ডেভিয়েশন ফ্রম নর্মাল, যে নর্মালের চেয়ে একটু অন্যরকম ইসিজি আসতে পারে, সেক্ষেত্রে আমাদের পরের টেস্টগুলো চলে আসে। আপনি খুব ভালো একটা পরীক্ষা করেছেন, সেটা হচ্ছে ইটিটি। সো ইটিটি বোঝায় যে না, আপনার হার্টকে যদি আমরা স্ট্রেস দিই বা চাপ দিই তাহলে আপনার আসলে কোনো প্রবলেম হয় কিনা, এবং সেটা আপনার ক্ষেত্রে নেগেটিভ, যেটা খুবই ভালো, যেটা ইন্ডিকেট করে শুরুতেই যে না আপনার হার্ট ভালো আছে। তারপরেও কনফার্ম করার জন্য আপনি বাইরেও করেছেন, দেশেও খুব ভালো জায়গায় করেছেন, যে ওনারা বলেছেন যে আপনার রক্ত নালী ভালো। সো রক্ত নালী যখন ভালো তখন ধরেই নেওয়া যায় যে আপনার বুকে ব্যথাটা রক্ত নালীর কারণে হচ্ছে না, যেটা কিনা মেজরিটি অফ বুকে ব্যথা, যেটা হার্টের ব্যথা বলি সেটা মেইনলি হয় আমাদের রক্ত নালীর রোগের জন্য, সেটা আপনার রক্ত নালীর জন্য হচ্ছে না, আপনার হচ্ছে অন্যান্য কারণে। এর মধ্যে একটা কারণ আমরা প্রথমে আলোচনা করছিলাম যে সব ব্যথাই আসলে হার্টের ব্যথা না, কিছু ব্যথা আছে যেটা কিনা হার্টের আবরণের ব্যথা, বা হার্টের চারিদিকে যে মাংস থাকে বা হাড় থাকে বা স্নায়ু থাকে, এই ব্যথাগুলো। যেহেতু আপনি ডিসোপ্যান জাতীয় ওষুধ খাওয়ার পর থেকে একদমই ভালো আছেন, সো আমরা ধরে নিতে পারি যে হয়তো বা কোনো স্নায়বিক কারণেই আপনার ব্যথাটা হচ্ছিল, এতটুকু আমরা ধরে নিতে পারি। আর ইসিজি অ্যাবনর্মাল এটা আপনার থাকবেই। আমি আপনাকে যেটা সাজেস্ট করব, আপনি সবসময় আপনার একটা ইসিজি এর কপি আপনার মোবাইলে রাখতে পারেন, অথবা এটা লেমিনেটিং করে আপনার মানি ব্যাগেও রাখতে পারেন। এটা খুব ভালো কাজে দেয় যখন আপনি ইমার্জেন্সিতে আমাদের কাছে আসবেন তখন। ধন্যবাদ দর্শক, অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। আমরা উত্তরটা নিয়েছিলাম যে অ্যান্টি প্লেটলেট জাতীয় ওষুধ আমরা ইমার্জেন্সিতে দিচ্ছি, যখন হার্টের সমস্যাগুলো নিয়ে আসছে এবং ইমিডিয়েটলি আমরা কোনো ব্লকেজের ধারণা করে থাকি, আমরা অ্যান্টি প্লেটলেট জাতীয় ওষুধগুলো দিয়ে তার ব্লাডের যে ব্লকটা আমরা তরল করে দিই। তার পরবর্তীতে আমরা আসলে কি ধরনের স্টেপগুলো নেব? তার পরবর্তীতে আসলে নির্ভর করে কি যে কোন ধরনের হার্ট অ্যাটাক সেটার উপরে। এখন জি জি আমরা স্টেজিং করি বা আমরা টাইমিংটা করি। জি জি, এখন ST এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যেটা, যেটাতে দেখা যায় যে না চারজনে একজন কিংবা পাঁচজনে একজন রোগী দেখা যায় আউট অফ হসপিটাল, মানে হসপিটালে আসার আগেই তাদের কোনো একটা দুর্ঘটনা, বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। একটু স্যার জানতে চাচ্ছিলাম যে ST এলিভেটেড হার্ট অ্যাটাক এবং নন ST এলিভেটেড এর মধ্যে আসলে স্যার কোনটা বেশি আসলে বেশি খারাপ বা কোনটা বেশি আসলে ভয়ঙ্কর? আসলে দুটাই খারাপ, কিন্তু ST এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনই আমাদের মানে মেইন ফোকাস, কারণ এখানে ট্রিটমেন্টের যে আসলে যে সময় টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমটা ST এলিভেশন MI তে খুব বেশি জরুরি দেন নন ST এলিভেশন MI অথবা আনস্টেবল অ্যাঞ্জিনা যেটা বলি। সো আমরা যখনই দেখি না রোগী ST এলিভেশন MI, তখনই আমরা আসলে এটা আমরা বলে থাকি যে মিনিট মিন্স মাসল। সো মানে প্রতিটা মিনিটেই খুব ইম্পর্টেন্ট, প্রতিটা মিনিটেই হার্টের কোনো না কোনো অংশ ক্ষতিগ্রস্ত হতে থাকে। সো আমরা রোগী এবং রোগীর আত্মীয় স্বজনের সাথে কথা বলে আমরা ওনাদেরকে সাধারণত দুই রকমের অপশন দিই, যে বন্ধ রক্তনালী খোলার জন্য। একরকমের অপশন খুবই বহুল প্রচলিত ছিল অনেকদিন ধরে, সেটা হচ্ছে একটা ইঞ্জেকশন আমরা দিতাম, সেটার নাম হচ্ছে স্ট্রেপটোকাইনেস নামক একটা ইঞ্জেকশন, বাংলাদেশে খুবই বহুল প্রচলিত এবং খুব ভালো ইঞ্জেকশন। এটার স্ট্রেপটোকাইনেস ইঞ্জেকশনের যেটা সুবিধা সেটা হচ্ছে 65% ক্ষেত্রে রক্তনালীর কিছু অংশ খুলে যেতে পারে, এটা হচ্ছে ভালো দিক। আর নেগেটিভ সাইড হচ্ছে এটার সাইড এফেক্ট সব মেডিসিনেরই থাকে, তবে বড় নেগেটিভ সাইড হচ্ছে 35% ক্ষেত্রে এই স্ট্রেপটোকাইনেস কোনো কাজ করে না, খুলতেই পারে না রক্তনালী। আর আসলে স্ট্রেপটোকাইনেস দেওয়ার পরে আমরা সাধারণত আবার রোগীদের সাথে কথা বলি যে না, স্ট্রেপটোকাইনেস দেওয়ার সাধারণত 3 থেকে 24 ঘন্টার মধ্যে আবার আমরা এনজিওগ্রাম করে দেখতে চাই যে না আপনার রক্ত নালী আদৌ কতটুক বন্ধ ছিল, আদৌ খুলেছে কিনা, কতটুক খুলেছে, এবং ভবিষ্যতে আমার আরো কিছু করার আছে কিনা। আর আরেকটা যে পদ্ধতি যেটা খুবই গোল্ড স্ট্যান্ডার্ড এবং খুবই আদর্শ, বাইরের দেশে সব জায়গাতে এটাই প্র্যাকটিস করা হয়, সেটা হচ্ছে রক্ত নালী দেখে চিকিৎসা করা। সো রক্ত নালী দেখার যে পরীক্ষা সেটা খুব মানে বহুল প্রচলিত পরীক্ষা, সবাই জানেন এ সম্পর্কে, সেটা হচ্ছে অ্যানজিওগ্রাম। অ্যানজিওগ্রাম করে আমরা সাধারণত দেখতে পারি যে কোন রক্ত নালীটা ব্লক আছে, মানে পুরোপুরি বন্ধ। জি, সাধারণত ডাই একরকমের ডাই, এটা একটা রকমের ওষুধই, তো এই ওষুধ দিয়ে আমরা সাধারণত দেখি যে রক্ত নালীটা কোন জায়গায় বন্ধ আছে। সেই বন্ধ রক্ত নালী খোলার জন্য একটা পদ্ধতি আছে, সেটার নাম হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি। সেই অ্যাঞ্জিওপ্লাস্টি করে সাধারণত আমরা রক্ত নালীটা খুলে দেওয়ার চেষ্টা করি।
আপনি বলছেন যে যখন আমরা ইমার্জেন্সি পেশেন্ট গুলো পাবো, আমরা শুরুতে আসলে দেখা যাচ্ছে অ্যান্টিপ্লেটলেট জাতীয় মেডিসিন গুলো দিচ্ছি যে ব্লকেজটাকে প্রাইমারিলি খুলে দেওয়ার জন্য, দেন আমরা আমাদের স্টেলিভেটেড বা নন স্টেলিভেটেড ডায়াগনোসিস গুলো করে আমরা স্টেপ ওয়াইজ এই ট্রিটমেন্ট। আপনি পিসিআই নিয়ে আমাদের সাথে একটু কথা বলছিলেন যে আপনারা এই প্রোটোকলটা মেনটেন করছেন, স্ট্রেপটোকাইনেস দিয়ে যে ট্রিটমেন্টটা আপনি বলছিলেন বহুল প্রচলিত, সেক্ষেত্রে কি এই ধরনের চিকিৎসাগুলো এখন আমরা দেই কিনা ট্রিটমেন্ট গুলো নিয়ে, যে হার্ট অ্যাটাকে সাধারণত আমরা কি ধরনের ট্রিটমেন্ট প্রোটোকলটা মেনটেন করবো? আপনি স্যার প্রাইমারি পিসিআই একটা কথা বলছিলেন যে আসলে আমরা এই প্রোটোকলটাতে আমরা কি ধরনের স্টেপগুলো মেনটেন করি। প্রাইমারি পিসিআই সম্পর্কে যেটা আমরা মেইনলি বলে থাকি যে না, এটাই হার্ট অ্যাটাকের সবচেয়ে গ্রহণযোগ্য চিকিৎসা, বিকজ স্ট্রেপটোকাইনেজের ক্ষেত্রে সাধারণত দেখা যায় না 65% রোগীর ক্ষেত্রে কিছু কাজ করে, 25% রোগীর কাজ করে না, বাট এই প্রাইমারি পিসিআইতে রোগীর রক্তনালী খোলার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়, more than 95%। এইটা এই পার্সেন্টেজের কারণেই আসলে এটা সব জায়গায়, পৃথিবীর সব জায়গাতে এটাই মানে বহুল গ্রহণযোগ্য, হ্যাঁ গ্রহণযোগ্য একটা চিকিৎসা। সো আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা প্রথমে অ্যানজিওগ্রাম করি, অ্যানজিওগ্রাম করে দেখি যে না হার্টের কোন রক্তনালীটা বন্ধ আছে, তারপরে সেই রক্তনালীটা খোলার চেষ্টা করা হয়। খোলার জন্য প্রথমে একটা ওয়্যার পাস করা হয়, ওভার দ্য ওয়্যার আমরা কিছু বলি যে না এই থ্রম্বাসের পরিমাণ, যেটাকে আমরা রক্ত জমাট বাঁধা বলি, সেই রক্ত জমাট বাঁধাটা সরানোর জন্য আমরা কিছু ক্যাথেটার বেলুন ইউজ করি। তারপরে আমরা সিদ্ধান্ত নেই যে না এই রক্তনালীতে আমার এখন রিং বসাতে হবে কি না। সো এই পুরো প্রসিডিউরটাই হচ্ছে প্রাইমারি পিসি, যেটা কিনা আদর্শভাবে করা উচিত হচ্ছে বুকে ব্যথার 12 ঘন্টার ভিতরে। গোল্ডেন স্ট্যান্ডার্ডের মতো আসলে এটাকে মেইনটেইন করা হয় যে আমরা আসলে যখন স্টেপটোকাইনেস দিয়ে ট্রিটমেন্টটা করছি তার সেক্ষেত্রে আমাদের আসলে পুরোপুরি ভাবে এই হার্টের ব্লকটা যাচ্ছে কিনা আমরা আসলে তখন শিওর হতে পারি না, কিন্তু এই প্রাইমারি পিসিআই যে স্টেপ গুলো আমরা আছে সেগুলোর মাধ্যমে আসলে আমরা পুরোপুরি ভাবে রোগীকে এনশিওর করি যে আসলে ব্লকের কোনো সম্ভাবনা নেই। এবং এই ক্ষেত্রে কি রোগীদের পুনরায় ফলো আপের বা এই ধরনের রোগীগুলোকে কি আবার ডাক্তারের শরণাপন্ন হতে হবে কিনা, বা এই যে ব্লক গুলো আছে যা আমরা সরিয়ে দিলাম এই রোগীগুলোর কি পরবর্তীতে আবারও ব্লকের সমস্যা হতে পারে? ধন্যবাদ। আসলে যখন একজন রোগীর হার্ট অ্যাটাক হয় সাধারণত দেখা যায় যে প্রায় 50% রোগীরই একটা রক্তনালীর জন্য হয় না, একটা রক্তনালীর জন্য হার্ট অ্যাটাক হয় কিন্তু ক্ষতিগ্রস্ত থাকে অন্য রক্তনালী ওগুলো কোনো না কোনোভাবে, বিকজ এটা একটা রক্তনালীর রোগ। হার্ট অ্যাটাক হয় একটা রক্তনালী বন্ধ হয়ে, বাট অন্যান্য রক্তনালীতেও তার ক্ষতিগ্রস্ত বা আমি বলবো ডিজিজড কোনো না কোনোভাবে তারা রোগাক্রান্ত থাকে। এই জন্য এইসব রক্তনালীগুলোও যাতে সুস্থ থাকে এবং আমার যে রক্তনালী আমি চিকিৎসা করলাম সেই রক্তনালীটাও যাতে সুস্থ থাকে ভবিষ্যতে, এই দুইটা কাজের জন্যই আমাদের আসলে রোগীদের ফলো আপে রাখি। আমরা প্রথমে একটু ঘন ঘন রাখি, প্রথমে হয়তো বা 1-2 সপ্তাহ অন্তর অন্তর আমরা রোগীকে আসতে বলি, তারপরে রোগী যদি ভালো থাকেন তার অবস্থার উপর ভিত্তি করে আমরা রোগীদেরকে বলি যে না এখন একটু গ্যাপে 1 মাস বাদে। ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল মডিফিকেশনের কি আমরা অ্যাডভাইস করি কিনা? জি অবশ্যই। এখন যে রোগীর ক্ষেত্রে আমরা জানি যে না ওনার হার্টের রক্তনালী রোগাক্রান্ত, এই ধরনের রোগীর ক্ষেত্রে আমরা বলি যে কিছু কিছু ব্যাপার মেনে চলতে, প্রথমতই অবশ্যই মানে ধূমপান থেকে বিরত থাকতে হবে যদি সে ধূমপাই হয়। জি জি জি, যদি সে ধূমপাই হয় তো ধূমপান থেকে বিরত থাকতে হবে, বিকজ ধূমপান সরাসরি হার্টের রক্ত নালীকে ক্ষতিগ্রস্ত করে, এই জন্যই ধূমপানকে আমরা অ্যাবসলিউটলি বলি যে একদমই ধূমপান করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে রোগীর ডায়াবেটিসটা কন্ট্রোল রাখা, এই জন্য অবশ্যই সব জায়গাতেই দেখা যায় ডায়াবেটিক সমিতি আছে, সো খুব মেটিকুলাসলি ডায়াবেটিসটা কন্ট্রোল করে এটা খুবই জরুরি, খুবই জরুরি। আর 3 নম্বর ক্ষেত্রে আমি বলবো যে রক্তচাপটাকে মেইনটেইন করা, ব্লাড প্রেসার যদি থাকে সেটাকেও আমাদের আসলে কন্ট্রোল করতে হবে। এই বিষয়গুলো আসলে সার্বিকভাবে দেখা যাচ্ছে যে পরবর্তীতে ওই রোগীদের ব্লক না হওয়ার সম্ভাবনাকে দূর করছে। স্যার আপনি আমাদেরকে বলছিলেন যে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর এবং অ্যারিদমিয়া নিয়ে, আমরা হার্ট অ্যাটাক নিয়ে আসলে অনেক আলোচনা করলাম, অনেক কিছুই জানতে পারলাম, আমরা প্রাইমারি পিসিআই সম্পর্কে জানলাম যে এই স্টেপগুলো মেনটেন করে আসলে আমরা ব্লকেজটাকে কমপ্লিটলি রিমুভ করা হয়েছে কিনা এটা রোগীকে এনশিওর করতে পারি। আমরা স্যার হার্ট ফেলিওরে যদি আসি, যে আসলে আমরা হার্ট ফেলিওর যখন বলছি হার্ট অ্যাটাক থেকে হার্ট ফেলিওরকে আমরা আসলে ডিফারেন্সিয়েট করবো কিভাবে, যখন আমরা হার্ট ফেলিওর বলছি পেশেন্টের কি ধরনের লক্ষণ উপসর্গ আসলে নিয়ে আসে? ধন্যবাদ। হার্ট ফেলিওর উত্তরটি আমরা নিচে তার আগে একটি ফোন নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম স্যার, আমি ডক্টর শান্ত খুলনা থেকে বলছিলাম। হ্যাঁ জি জি শান্ত, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। ফার্স্ট অফ অল স্যার কংগ্রাচুলেশন ফর ইয়ার নিউ বেবি এন্ড ইয়ার স্যার
অনেক অনেক দোয়া স্যার পিচ্চিটার জন্য। আচ্ছা থ্যাংক ইউ স্যার। আমার একটা কোশ্চিন ছিল স্যার, ইরেসপেক্টিভ অফ এজ, আমরা স্যার টিকা গ্রেও এবং প্রফিট অফ গ্রেও ক্ষেত্রে কোনটা স্যার চুজ করবো ফার্স্টে? হ্যাঁ ধন্যবাদ শান্ত। আমরা আসলে এই যে রক্ত তরল করার যে ওষুধগুলা, এগুলো আমরা শুরুতেই রোগীকে ইমার্জেন্সিতেই দিয়ে দিই। দেওয়ার কারণটা হচ্ছে উনি জিজ্ঞেস করছিলেন যে আসলে কোনটা আমরা কোনটা সিলেক্ট করব, মানে কোনটা সিলেক্ট করাটা বেটার বেটার। এখন এই যে দুই ধরনের সাধারণত রক্ত তরল করার ওষুধ, একটা টিকাগ্রেলোর আর একটা ক্লোপিডোগ্রেল, আমাদের টিকাগ্রেলোর আমরা পেয়েছি খুব বেশি দিন হয় নাই, হয়তো বছর খানিক ধরে আমরা টিকাগ্রেলোর ইউজ করছি। ওষুধটা একটা ভালো দিক হচ্ছে এটা আসলে কাজ করে খুব দ্রুত, এটাকে অ্যাক্টিভ হতে মানে সক্রিয় হতে খুব বেশি সময় লাগে না, এটা একটা খুব ভালো জিনিস। যেহেতু আমি পেশেন্টকে পাওয়া মাত্রই আমার একটা চিন্তা থাকে যে না তার বন্ধ রক্ত নেই আমি খুলে দিব, সো ওষুধ যদি দ্রুত কাজ করে তাহলে আমার প্রসিডিওর করার ক্ষেত্রে আমি অনেকটা সেফ ফিল করি। সেজন্যই টিকাগ্রেলোর একটা বড় সুবিধা হচ্ছে আসলে আমরা খুব দ্রুত কাজটা এনশিওর করতে পারি যে না আমি, ক্ষেত্রে যেহেতু আপনি বলছিলেন যে সময় একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেক্ষেত্রে আমরা এই ওষুধটি নির্বাচনে বেশি, জি জি, এখন আসলে দেখা যায় যে না এই প্রাইমারি পিসিআই এর ক্ষেত্রে শুরুতে যে লোডিং ডোজটা আমরা বলি ইমার্জেন্সিতে যেটা দেওয়া, সেটাতে আসলে আমরা মানে আমাদের সাররা প্লাস আমরা আমরা সবাই আসলে টিকাগুলোটাকেই মানে প্রাধান্য দিয়ে থাকি এই ব্যাপারটাতে যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার যে বিষয়টিতে আমরা ছিলাম, আমরা হার্ট ফেলিউরটা নিয়ে কথা বলছিলাম যে লক্ষণ উপসর্গগুলো আসলে কিরকম থাকে, আমরা কখন মানে ডিফারেন্সিয়েট করতে পারবো যে রোগী হার্ট অ্যাটাক অথবা হার্ট ফেলিউরের দিকে যাচ্ছে? ধন্যবাদ। হার্ট অ্যাটাক আসলে কোন কোন হার্ট অ্যাটাক থেকে হার্ট ফেলিউর হতে পারে। হার্ট ফেলিউর একদম জেনারেল ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি তাহলে হার্ট নিজে পরিমিত পরিমাণে রক্ত যখন সাপ্লাই করতে পারে না সেটাকেই আমরা হার্ট ফেলিওর বলি, একদম খুব জেনারেল ল্যাঙ্গুয়েজে। এটার যে কারণগুলো, এই কারণগুলোর মধ্যে প্রধান কারণই আসলে রক্তনালীর সমস্যা, যেখানে আবারও হার্ট অ্যাটাক জিনিসটা চলে আসে। বাট এই রক্তনালীর সমস্যাজনিত কারণে যদি হার্ট অ্যাটাক কখনো কারো নাও হয় তারপরেও রক্তনালী সমস্যার জন্য হার্ট ফেলিওর নিয়ে রোগী আমাদের কাছে আসতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে রক্তনালী ছাড়াও হার্টের নিজস্ব যে মাংসপেশি আছে, বিশেষ মাংসপেশি, এই মাংসপেশির কিছু রোগ আছে, এই রোগের জন্য আমাদের মাঝে মাঝে হার্ট ফেলিওর নিয়ে রোগী আসেন। আরও কিছু কারণ আছে, হরমোনাল কারণ আছে, আরও আরও বেশ কিছু কারণ আছে, মানে দেখা যায় কেমোথেরাপির পরে বেশ কিছু মাংস ক্ষতিগ্রস্ত হয় হার্টের, সেই কারণগুলো আছে। বাট হার্ট ফেলিউরের রোগী সাধারণত আমরা পাই প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে আসে, তো ওই অবস্থাতে আমরা আসলে ওই আপনি ঠিকই বলেছেন যে ইভ্যালুয়েশনের জন্য প্রথমেই আমরা ইসিজি করি, আমরা এক্স রে করে দেখি যে না লাংসে আমার হার্ট ফেলিউরের সাইন হয়েছে কিনা, অলসো আমরা রক্ত পরীক্ষা পাঠাই ল্যাবে। ইভ্যালুয়েশনটা স্যার খুব ইম্পর্টেন্ট, জি জি, ইভ্যালুয়েশনটা ইম্পর্টেন্ট। রক্ত পরীক্ষা সাধারণত আমাদের দুই ধরনের রক্ত পরীক্ষা এই ক্ষেত্রে পাঠাই, যে ট্রোপনি নাই যেটা আমরা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বলেছিলাম সেটা আমরা পাঠাই, সেটা পাঠাই, প্লাস আমরা বিএনপি নামে একটা পরীক্ষা আছে সেটাও আমরা পাঠাই, যে হার্ট অ্যাটাকের জন্য এবার ফেল হয়েছে নাকি এই ফেলিউরটা আসলে তার হার্ট অ্যাটাক জনিত কারণে হয় নাই, এই জিনিসটা ডিফারেন্সিয়েট করে আসলে হার্ট অ্যাটাক জনিত নাকি নন হার্ট অ্যাটাক। হ্যাঁ জি, এটা আমরা করার জন্য বিএনপি টেস্ট করে থাকি, জি জি জি, এটা ডিফারেন্সিয়েট করে মূলত আমার ট্রোপনি নাই, আর বিএনপি আমাকে কনফার্ম করে এটা হার্ট অ্যাটাক হার্ট ফেলিওর কিনা, সরি হার্ট ফেলিওর এবার হয়েছে কিনা সেটা মূলত আমরা বিএনপি দিয়েই বুঝতে পারি, এটা একটা ভালো স্ক্রিনিং পরীক্ষা। সেক্ষেত্রে যদি আমি স্যার জানি যে একটু ফেলিওর গুলোর ট্রিটমেন্টটা যে কিভাবে আমরা ট্রিটমেন্ট গুলো করে থাকি, ফেলিওরের যে প্রধান চিকিৎসা যদি পেশেন্ট ইমার্জেন্সিতে আমাদের কাছে আসে তাহলে একরকম চিকিৎসা, আর যদি না হার্ট ফেলিওরই তার আছে বাট আসেন আমার চেম্বারে তার ক্ষেত্রে চিকিৎসা কিন্তু আলাদা। আমরা যদি দেখি যে না, আপনি বলতে চাচ্ছেন যে হসপিটালে যখন আসবে হসপিটাল রিলেটেড প্রবলেমটা এক ধরনের আমরা সলভ করব, এবং যখন প্রাইভেট প্র্যাকটিসে আসবে আমরা প্রবলেমটা ডিফারেন্ট ওয়েতে সলভ করতে হবে। তার আগে আমি উত্তরটা নিচ্ছি একটি ফোন নিয়ে। জি জি, হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আমার নাম দীপেন্দ্র চন্দ্র বল। জি দর্শক, আপনার টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে প্রশ্নটি করুন। ঠিক আছে, আমার প্রশ্ন হলো আমি 2015 সালে হাতে রিং বসিয়েছি উইনাকে হাসপাতাল থেকে, তো পড়ানোর পরে আমাকে অ্যাডভাইস করেছে যে প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটতে, এখন আমি প্রতিদিন 1 ঘন্টা করে এই 15 সাল থেকে হাঁটতে হাঁটতে এখন জোরে হাঁটলে কোমরে ব্যথা হয়। পরে স্থানীয় একজন ডাক্তারের পরামর্শে উনি বললেন যে স্লো হাঁটে, যে স্লো হাঁটলে আমার কোমরে ব্যথা হয় না, 1 ঘন্টা সময় আমি হাঁটি,
এই স্লো হাঁটার কারণে রিং বসানোর পরে কোনো খারাপ প্রভাব পড়তেছে কিনা বা পড়বে কিনা এটা একটু কাইন্ডলি জানার আগ্রহ আমার। জি ধন্যবাদ। আসলে হার্টের যাদের এই রক্তনালী সমস্যা থাকে তাদের ক্ষেত্রে আমরা বলেই থাকি যে অন্তত দিনে আধা ঘন্টা করে, সপ্তাহে অন্তত 5 দিন হাঁটার জন্য, এটা মিনিমাম, যে সপ্তাহে যাতে অন্তত 150 মিনিট কারো হাঁটা হয়, এটা খুবই মিনিমাম, এবং উইকলি 150 মিনিট মিনিমাম। সো এবং হাঁটার গতিটা এমন হওয়া উচিত যে যে হাঁটাতে আমি ঘেমে যাব, অথবা যে হাঁটাটা আমাকে হাঁপিয়ে তুলবে, এইরকম গতিতে আসলে হাঁটা উচিত। সো ইউনাইটেডে আপনাকে ওটা করার পরে স্যাররা যেটা বলেছেন সেটার সাথে আমি একমত যে না, 1 ঘন্টা হাঁটলে আপনার হার্টে সুস্থ থাকবে এবং ভবিষ্যতের জন্য আপনার অ্যাটাকের রিস্কটা অনেকাংশে কমে যাবে। বাট এই সমস্যাটা কিন্তু একটা কমন সমস্যা, যেটা হচ্ছে যে না কারো কোমরে ব্যথা, কারো হাঁটার ব্যথার জন্য আমরা হাঁটতে পারি না। এই ক্ষেত্রে কিছু বিকল্প এক্সারসাইজ আছে, এই 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 ব্যাপারগুলোর জন্য আসলে খুব ভালো হয়, এটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যে না হার্টের জন্য আমি দেখাচ্ছি প্লাস আমি ফিজিওথেরাপিস্টের একটু হেল্প নিলাম, বা যদি ইভ্যালুয়েশনে দেখা যায় যে না তার কোনো অর্থোপেডিক সমস্যা আছে, আমি কোনো ভালো অর্থোপেডিক বিশেষজ্ঞ যাকে আমি কাছাকাছি যিনি থাকেন, বা হৃদরোগের হেল্পও আমি নিলাম, অর্থোপেডিক্সের হেল্পও নিলাম, এইরকম একজনের শরণাপন্ন হওয়াটাকে আমি শ্রেয় মনে করছি। বিকজ হাঁটাটা খুবই জরুরি, কিন্তু যদি আমি হাঁটতে না পারি তাহলে আমি কি করব সেটাও জরুরি, যে বা হাঁটতে আমি কেন পারছি না সেই রোগটা ধরে চিকিৎসা দেওয়া সেটাও আমি জরুরি মনে করছি। সো আমি মূলত বলবো আপনাকে হৃদরোগের পাশাপাশি আরো 2 জন বিশেষজ্ঞ, একজন ফিজিওথেরাপিস্ট এবং একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ, যারা কিনা আপনাকে এই সমস্যাটা সমাধান করতে পারবেন, আপনি হয়তো বা আপনার হাঁটা চালিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ দর্শক, অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য। আমরা ট্রিটমেন্টের কথা বলছিলাম যে হার্ট ফেইলিওর ক্ষেত্রে আসলে আমরা হসপিটাল রিলেটেড ট্রিটমেন্টগুলো একরকম হয়, বা আমাদের যখন চেম্বারে পেশেন্ট আসছে তখন আমাদের ট্রিটমেন্টগুলো একটু অন্যরকম হয়, এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলেন। আমাদের কাছে ইমার্জেন্সিতে যখন পেশেন্ট প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আসে, ওই অবস্থায় আসলে পেশেন্টের রিলিফ দেওয়ার জন্য আমরা সাধারণত আইভি বা শিরার মাধ্যমে ওষুধ প্রয়োগ করে থাকি, এবং হসপিটালাইজড পুরো সময়টাতে আমরা চেষ্টা করি যে না শিরার মাধ্যমে ওষুধ দিয়ে আস্তে আস্তে সেটাকে নামিয়ে মুখে খাওয়ার ওষুধ দিয়ে পেশেন্টকে বাড়িতে পাঠানো। সেই ওষুধগুলো আসলে কি ধরনের হয়? ওষুধগুলো সাধারণত দেখা যায় যে যেহেতু পেশেন্ট খুব সিমটোমেটিক থাকে, আমরা সাধারণত অক্সিজেনের পাশাপাশি আমরা চেষ্টা করি যে রোগীর ওই যে মূলত যে শ্বাসকষ্টটা হয় যে লাংসে ভলিউম ওভারলোড, প্রচুর ফ্লুইড জমে যায় লাংসে, তো এই ফ্লুইডগুলো সরানোর জন্য আমরা সাধারণত ডায়ুরেটিক জাতীয় ওষুধ বা প্লেন ল্যাঙ্গুয়েজে ওয়াটার ট্যাবলেট বলে থাকেন অনেকে, তো এই ট্যাবলেটগুলো বা এই জাতীয় ইনজেকশনগুলো আমরা ব্যবহার করি যাতে রোগী দ্রুত ইউরিনেশনের মাধ্যমে ওষুধগুলোকে রিলিজ করে, হ্যাঁ, যাতে দ্রুত রোগী রিলিফ পায়। তবে ভবিষ্যতে যাতে উনি ভালো থাকেন, ওনার হার্ট ভালো থাকে, এই জন্য আমরা কিছু কমন মুখে খাওয়ার ওষুধ ব্যবহার করে থাকি, বিটা ব্লকার, এসি ইনহিবিটর, অ্যালোস্টেরন অ্যান্টাগনিস্ট, এই জাতীয় ওষুধ আমরা সাধারণত ব্যবহার করি যদি রোগীর কন্ট্রাইন্ডিকেশন না থাকে এই ক্ষেত্রে। এবং তারপরে চিকিৎসাটা ডিপেন্ড করে আসলে কি কারণে ওনার হার্ট অ্যাটাক হলো সেটার উপর ডিপেন্ড করে যে আমি এখন প্ল্যানটা প্রাইমারিলি আসলে দেখা যাচ্ছে আমরা কারণটা থেকে তাকে একটু দূরে সরিয়ে আনি, দেন আমরা কি কারণে হয়েছে সেগুলোকে ইভালুয়েট করে আমরা ট্রিটমেন্ট গুলো দিই। সেই ক্ষেত্রে স্যার কারণগুলো অনুযায়ী আমরা কি কারণ অনুযায়ী যদি আমি দেখতে পাই যে না ওনার আসলে রক্তনালী থেকে রক্তনালীর রোগের জন্যই ওনার হার্ট ফেলিওর হওয়ার পেছনে দায়ী, সেক্ষেত্রে আমি বলবো যে রক্তনালী দেখে চিকিৎসা দেওয়াটাই বেস্ট, সেখানে আবার আমার অ্যাঞ্জিওগ্রাম চলে আসে, আবার অ্যাঞ্জিওপ্লাস্টি চলে আসে। আর যদি আমি দেখি যে না এটা হার্টের রক্তনালীর সমস্যা না বা এটা আসলে হার্টের মাংসপেশির সমস্যা, মাংসপেশির জন্য আসলে আমার যে মুখে খাওয়ার যে ওষুধগুলো আমি অলরেডি বললাম এটার পাশাপাশি আসলে তখন আমার অন্য ব্যাপারগুলো চলে আসে যে এটাতে তিনি রেসপন্স করতেছেন কিনা, কতটুকু করছেন। আমি যদি দেখি যে না উনি আমার ট্রিটমেন্টে ভালো আছেন, সো আমি ওটাই কন্টিনিউ করব। আর যদি ট্রিটমেন্ট ম্যাক্সিমাম উনি যে ডোজটা উনি সহ্য করতে পারেন সেই ডোজ দেওয়ার পরেও যদি আমি দেখি যে না উনি ভালো নাই এবং ওনার কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে যে না ওনার ইসিজিটা এরকম, আমরা কিছু ক্রাইটেরিয়া আছে ইকো এবং ইসিজির মাধ্যমে আমরা ঠিক করি, জি জি গুরুত্বপূর্ণ, আপনি বললেন যে এবং ব্লাডের যে বিএনপি টেস্ট এবং ইসিজি গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ টু ইভালুয়েট দা প্রপার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট। এবং আমরা যেটা করি এই ধরনের ক্ষেত্রে আমরা রোগীকে ফলোআপ করতে থাকি যে রোগী ভালো হচ্ছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট রোগীর সিমটমটা। এই ফলোআপের সময় আমরা স্যার এনজিওগ্রাম ছাড়া আর কি কোন পরীক্ষা নিরীক্ষাগুলো করি? ফলোআপের সময় আসলে মূলত হার্ট ফেইলিওর যাদের,
এই ফেইলিওর রোগীদের আমরা সাধারণত কিছু বেসিক ব্লাড টেস্ট করে থাকি, এই যে ওয়াটার ট্যাবলেট গুলো দিই, এতে শরীরে লবণের ভারসাম্যহীনতা হতে পারে। ফেইলিওরের বিভিন্ন ট্রিটমেন্ট গুলো নিয়ে আপনি বলছিলেন যে এক্ষেত্রে আসলে ইভালুয়েশন করাটা খুবই গুরুত্বপূর্ণ, যে হার্ট অ্যাটাক জনিত কারণে অথবা হার্ট অ্যাটাক না হওয়ার কারণে যদি হয়, এবং কজ অনুযায়ী ট্রিটমেন্ট করাটাও খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টিতে আমি একটু বলতে চাচ্ছি যে অনেক রোগীরে দেখা যাচ্ছে যে যখন ডাক্তাররা বারবার ইসিজি, ইকো বা এই টেস্ট গুলো করছেন তাতে একটু বিরক্ত হয়ে যান, সেক্ষেত্রে স্যার প্রপার কাউন্সিলিং করাটা আসলে একটু গুরুত্বপূর্ণ। আমি একটু স্যার জানতে চাচ্ছি যে এই যে আমাদের চিকিৎসার সুবিধাগুলো এখন আমরা রোগীদেরকে যে দিতে চাচ্ছি, এই বিষয়গুলোর সুবিধা আসলে রোগীরা এখন কোথায় কোথায় পেতে পারেন, বা সরকারি বা বেসরকারি পর্যায়ে আমরা আসলে এই চিকিৎসাগুলো কোথায় পেতে পারি? ধন্যবাদ। সাধারণত সরকারি হসপিটালে সব রকম দেওয়া হয়ে থাকে, সব রকম সুযোগ সুবিধা বা সব রকমের পরীক্ষা নিরীক্ষা সরকারি হাসপাতালে হয়ে থাকে। বেসরকারি পর্যায়ে আসলে আমরা বলতে পারি যে না, খুলনা এবং বরিশালে বেসরকারি পর্যায়ে হৃদরোগ হসপিটাল, AFC Fortis এসকর্ট হার্ট ইনস্টিটিউট, এটাই হচ্ছে খুলনা এবং বরিশালে এটা একমাত্র হৃদরোগ ইনস্টিটিউট। আমি যেটা মানে আপনাকে বলছিলাম যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সময়টা খুব গুরুত্বপূর্ণ। এখন একজন রোগী টাইম ফ্রেমিংটা খুব খুব ইম্পর্টেন্ট। একজন রোগী যদি না, উনি বরগুনা থেকে, সাতক্ষীরা থেকে বা খুলনা থেকে, যদি ওনার ঠিক আছে বুকে ব্যথাটা একদমই হার্টের, আমি বুঝলাম হার্টের, এখন সেই রোগীটা আমি যদি ঢাকায় ট্রান্সফার হতে হয় প্রাইমারি PCI এর জন্য, তো দেখা যায় এই সময়ের মধ্যেই ওনার হার্টে একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়। হার্ট মাসেল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যে ড্যামেজ মানে ইটস পার্মানেন্টলি ড্যামেজড হার্ট মাসেল, কিছু মাসেলকে আমরা হয়তো ফিরে আনতে পারি পরে, বাট এই ড্যামেজটা যাতে না হয় সেজন্যই চিকিৎসাটা যত দ্রুত সম্ভব প্রয়োগ করাটাই বেস্ট। এই জন্য আমি বলবো ইরিভার্সিবল, কাজেই আমার যে ইরিভার্সিবল ড্যামেজ যাতে না হয় সেজন্যই চিকিৎসাটা দ্রুত প্রয়োগ করাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট হার্ট অ্যাটাকের ক্ষেত্রে। এই জন্য আমি বলবো যে আমাদের হসপিটালে ফর্টিস এসকর্ট হার্ট ইনস্টিটিউট, এখানে আসলে আমরা 24 ঘন্টাই হার্ট অ্যাটাকের সেবাটা দিয়ে থাকি। প্রাইমারি পিসি এর সুবিধা, সব রকমের সুযোগ সুবিধা এই হাসপাতালে দিয়ে থাকি আমরা, সো এইটা পেতে পারেন। আর হার্ট ফেলিওর এবং অনিয়ন্ত্রিত যে হৃদস্পন্দন, এই সেবাগুলো আমরা আসলে নিয়মিতই দিয়ে থাকি। এছাড়াও সম্প্রতি আমাদের সেন্টারে কার্ডিয়াক সার্জারির সুযোগ সুবিধাও চালু হয়েছে, নিয়মিত আমাদের কার্ডিয়াক সার্জারি হচ্ছে। সে বিষয়টা আরেকটু জানবো, তার আগে একটু ফোন নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি স্যার, স্যার আমি তামারশন বলছি সাবান নবীনগর থেকে। জি জি স্যার, আমি গত বছর এনজিও করাছিলাম হার্ট ফাউন্ডেশনে, আমার বয়স 45। হ্যাঁ জি, মানে 17 বছর তো ইঞ্জিন করেছি, কিন্তু এর আগে প্রেশার ট্যাবলেট খাইছি আমার 7-8 বছর আগে থেকে। তা ইঞ্জিন এরা হাড়ে দেখে যে ইসিজিতে কোনো সমস্যা পায় না, ইকো তাদের সমস্যা, তারপর ইসিজি গলা মোটর সমস্যা পাচ্ছে। তা হার্ট ফাউন্ডেশনের মিরপুরে নাইস স্যার উনি দেখলো, দেখার পর ওই ছাড়ে আমার ওই ইঞ্জিনিয়ারিং কথা বললো। ইঞ্জিনিয়ারিং কোর্সটা স্যার উনি বললো বাম পাশে একটা 70%, আটটা 80%, আটটা অলরেডি বন্ধ, ওরা অন্যভাবে রক্ত চলাচল করে। তা উনি বললো কি যে বাইপাস করার জন্য। হাত মানুষ ফারুক স্যারের সাথে আলাপ করলাম, তা ফারুক স্যার আমার বললো যে সিঁড়ি দেখলো, দেখার পর আমি আমার হাত মানুষের ব্যাংকে চাকরি করি আছি, উত্তরা ব্যাংকে। তা স্যার আমার বললো যে আপাতত যে ঔষধ ছিল চলুক আর খাওয়া দাওয়া কন্ট্রোল করুক, এখন যে 45 বয়স দেখা যায় এখন বাইপাস করলে আর 10 বছর পর আবার বলে ফিরতে পারে, হ্যাঁ তা আপাতত চলুক, তারপর দেখা যায় কি অবস্থা। এই অবস্থা আছে স্যার, কিন্তু মাঝে মাঝে ভয় লাগে আবার কোনো সমস্যা হয় কিনা স্যার, একটু বলবেন কাইন্ডলি। আর স্যার ঔষধ খাইতে স্যার ইকোসিন প্লাস দিছে আর রক্ত তরল রাখার জন্য, আর এই রোস্টার টেন এই দুইটা দিছে, আর প্রেশার ড্রপ দিছে স্যার। এই আচ্ছা ধন্যবাদ। আপনার ইতিহাস শুনে মনে হচ্ছে আপনার কখনোই আসলে হার্ট অ্যাটাক হয়নি। না স্যার, না স্যার, হ্যাঁ। আচ্ছা, এই এইটা খুব গুরুত্বপূর্ণ, তার মানে আপনার আসলে পুরো মায়োকার্ডিয়ামই ভায়াবল, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর ফারুক স্যারের সাথে আমি আসলে আসলেই একমত, যেহেতু আপনার আসলে হাঁটতে গেলে কখনো বুকে ব্যথা হয় না, তাই না? হ্যাঁ স্যার, হাঁটলে স্যার যদি আপনি একটু জোরে হাঁটি যেমন আধা ঘন্টার পর একটু একটু শ্বাসটা একটু হয় আর কি। আচ্ছা, মানে একটু শ্বাসটা একটু ঝুঁই হয় আর কি, তাকে চেপে আসে আর কি। আচ্ছা, আপনার কি ডায়াবেটিস আছে? ডায়াবেটিস স্যার খালি পেটে 6.1। আচ্ছা,
মানে আসলে উনি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স ওই ওই গ্রুপের মধ্যে পড়ে যাচ্ছেন। আইজিটি তো জি গ্রুপের মধ্যে জি। তো আমি যেটা আসলে যদি আমার কাছে একটা ওপিনিয়ন চান, আমি বলবো যে আমাদের কিছু পরীক্ষা আছে যেটা কিনা আসলে জানায় যে আমার হার্টের ব্লক গুলো আসলে গুরুত্বপূর্ণ কিনা। অনেক সময় দেখা যায় যে না, পার্সেন্টেজ হিসেবে খুব দেখা যাচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে ফাংশনাল টেস্ট যখন আমরা করি এর মধ্যে আছে ইটিটি আছে বা এখন আরো সফিস্টিকেটেড যেমন মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং, এই পারফিউশন ইমেজিং করে আসলে আমরা বুঝতে পারি যে না, হার্টের মাসল গুলোর জন্য বা হার্টের জন্য ওই ব্লকটা কতটুকু গুরুত্বপূর্ণ। যদি ব্লক গুলা গুরুত্বপূর্ণই হয় এবং যদি আপনাকে সেটা আসলে আপনার দৈনন্দিন কার্যকলাপে আপনাকে বাধাগ্রস্ত করতে থাকে, তাহলে ওষুধ আমরা বাড়াতে পারি। ওষুধ বাড়ানোর পরেও যদি দেখি যে না, সিমটম পারসিস্টিং, সিমটম হতে হচ্ছেই, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি আবার ফার্মাসিস্টের সাথে যোগাযোগ করবেন যে না, আমরা এরপরে অন্য কিছু করতে পারি কিনা। ধন্যবাদ দর্শক, অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার, আমরা যে বিষয়টিতে কথা বলছিলাম যে আপনাদের যে ইনস্টিটিউশন রয়েছে এখন এখানে কার্ডিয়াক সার্জারি গুলো করা হচ্ছে, স্যার আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম যে হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলুর, তার মধ্যে আসলে বারবারই চলে আসছে যে ফ্যামিলিগত হিস্ট্রিটা, এবং সেই সাথে যদি ডায়াবেটিক পেশেন্ট হয়, যেটা ফ্যামিলি হতে পারে, ফ্যামিলিগত হতে পারে, ফ্যামিলি ছাড়াও হতে পারে, এবং সেই সাথে স্মোকিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং ডায়েট মেনটেন করা এবং ফিজিক্যাল এক্সারসাইজ, এই বিষয়গুলো আসলে কারণের সাথে সাথে আমাদের অ্যাডভাইজের মধ্যেও চলে আসে। তো আমরা অনুষ্ঠানে স্যার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের আজকের বিষয়টা নিয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে না, হেলদি লাইফস্টাইল এটা আসলে কোনো বিকল্প নাই। আমি বলবো যে না, খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে আমরা খুব ওরিড থাকি। আমি বলবো যে আপনারা ঠিক রেড মিটটা একটু অ্যাভয়েড করবেন, ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস এগুলোর দিকে আপনারা জোর দিবেন, আর সবচেয়ে বেশি আমি যেটা গুরুত্ব দেবো সেটা হচ্ছে আপনারা ধূমপানটা করবেন না। ধূমপান না করলে আসলে হার্ট ডিজিজের রিস্কটা অন্তত দ্বিগুণ বাড়ায় দেয় হচ্ছে ধূমপান। তো আপনি যদি এখন স্টপ করেন তাহলে আপনার হার্ট অ্যাটাকের রিস্ক বা হার্ট আমরা দেখাচ্ছি এখন ম্যাক্সিমাম টাইম সেডেন্টারি ওয়ার্কার হয়ে গেছে, যে সবাই বসে কাজ করার একটা প্রবণতা, এবং অনেকে যারা ধুম পায় না তাদের ক্ষেত্রে যখন এটা হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে তাদের ফিজিক্যাল এক্সারসাইজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ফুড হ্যাবিটের কথা আপনি বলছিলেন যে রেড মিট অ্যাভয়েড করাটা আসলে হার্ট ডিজিজ থেকে অনেকটাই আমাদেরকে দূরে সরিয়ে আনে, এবং সেই সাথে যদি আমরা হেলদি ডায়েট মেনটেন করি, যে ফ্রুটস এবং ভেজিটেবলস গুলো বেশি খাই, তাহলে স্যার আশা করি আমরা অনেকটাই এইসব সমস্যা থেকে দূরে থাকতে পারবো। যাদের সমস্যা হয়ে গেছে তারা যাতে ভবিষ্যতে একটা ফলো আপে থাকে এবং আসে ডাক্তারদের কাছে। এবং এই বিষয়টা তো স্যার একটু জানতে চাবো যে যাদেরকে আপনারা ওষুধ দিচ্ছেন যে অনেক সময় ধরে খাবে, তাদের ক্ষেত্রে কি ফলো আপে আসাটা এবং এই ওষুধগুলো কি ঠিক আছে কিনা, বা তাদের হেলথ চেক করাটা কি গুরুত্বপূর্ণ কিনা? কারণ অনেকেই দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যে সচেতনতার একটু অভাব থাকে, যে আমরা ওষুধ দিয়ে দিলাম অনেক বছর ধরে খাচ্ছেন, বাট এটার কোনো চেক আপ করছেন না যে আসলে ওষুধটা কি তাকে কোনো কোনো সাইড ইফেক্ট ক্রিয়েট করছে কিনা, বা ওষুধটা কাজ করছে কিনা, এই বিষয়টা একটু বল। ধন্যবাদ। আসলে এই যে ফলো আপ এবং ডাক্তারের সবসময় ডাক্তারের সাথে একটু যোগাযোগ করা, সবসময় আমি বলবো যে নিয়মিতভাবে 2-3 মাস অন্তর অন্তর, আমরা সাধারণত রোগীর অবস্থার উপর ভিত্তি করে আমরা সাধারণত একটা ডেট দিই ফলো আপের, যে এই তারিখে আপনি এসে দেখাবেন। এই ফলো আপ গুলো আসলে খুব খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে আমরা করি কি যে রোগীকে দেখে এবং কিছু বেসিক পরীক্ষা নিরীক্ষা করে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ওষুধ আমরা বাড়াবো কিনা, এবং ওষুধের পাশাপাশি আমার অন্য কোনো চিকিৎসা ব্যবস্থা বা এইগুলোই আমরা কন্টিনিউ করব কিনা। তো আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি স্যার, অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। জি ডক্টর মল্লি, আপনাকেও ধন্যবাদ এবং দেশ টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।